ব্যাংকের গাফিলতিতে লক্ষীর ভান্ডারে টাকা ঢোকে নি অ্যাকাউন্টে। এই অভিযোগে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক। তারা ব্যাংকে ভাঙচুর করেন বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে বনগাঁর কালুপুরে। দীর্ঘদিন ধরে ব্যাংকে সঠিক পরিষেবা পাচ্ছেন না গ্রাহকেরা। ব্যাংকের সমস্যার কারণে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি অনেকেই। এই অভিযোগে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক। সোমবার ঘটনাটি ঘটেছে বনগাঁর কালুপুরের কানাড়া ব্যাংকে। বিক্ষোভরত গ্রাহকেরা ব্যাংকের এটিএম ভাঙচুর করে বলেও অভিযোগ। প্রতিবাদে যশোর রোড অবরোধ করেন তারা। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলে অবরোধ। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ব্যাংকে আসা গ্রাহকদের অভিযোগ, গত প্রায় দু বছর ধরে পাসবই আপ টু ডেট করে দিচ্ছেন না ব্যাংক কর্মীরা। অ্যাকাউন্টে কত টাকা আছে জানতে পারছেন না তারা। বই আপলোড করতে আসলে আমাদের বই আপলোড করে দেয় না, তারপরে বলে যে আমাদের লিংক নেই। তারপরে আমরা পরিষেবার জন্য আমরা যে বলি যে স্যার কি করতে হবে, কি নিয়ে আসতে হবে বা কোন জিনিসটা আমরা পাচ্ছি না, হ্যাঁ আমাদের একটু বুঝিয়ে দেন, তাও বলে না। হ্যাঁ বলছে কি যে আধার কার্ড নিয়ে আসবেন, আধার কার্ড নিয়ে আসলে যদি বলতে হয় যে স্যার কোথায় কি নাম্বার লিখতে হবে বলে দিন একটু, তা বলতে চায় না। এমনকি টাকা তুলতে গেলে লিংক নেই বলে হয়রানি করা হচ্ছে গ্রাহকদের। না আজ এক দেড় বছর আমরা অন্য ব্যাংকে থেকে করে আসি, সম্প্রতি লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে টাকা এলেও অনেকেই তা পাননি। পঞ্চায়েত অফিস থেকে জানানো হয় ব্যাংকের বই আপ টু ডেট করিয়ে জেরক্স জমা দিতে, কিন্তু তা না করতে পেরে এদিন ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকেরা। দীর্ঘদিন ধরে ভুগছি, আপডেট হয় না, প্লাস এখানকার যে সদস্যগুলো আছে প্রত্যেকেরই ব্যবহার খারাপ, প্রত্যেকটা মানুষের। ওখানটায় গেলে পরে যদি বলা হয় যে আপ টু ডেট আমাদের বইটাই করে দিতে, বাইরের মেশিনটা দেখতে পাচ্ছেন আপডেটেড হয় না, কিন্তু ভিতরে যেয়ে যাওয়া হয় তখন বলে যে বাইরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার দেখে তোমরা আপডেট করে নিই অন্য জায়গায়। তাহলে আমি একজন ধরে পারবো না, অন্যজন পারবে না, তাহলে তারা কী করবে? যদিও ব্যাংকের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। ব্যাংক ম্যানেজার বলেন, সরকারি নিয়ম মেনে কোভিড বিধির কারণে দীর্ঘদিন বই আপডেট বন্ধ ছিল, তা শুরুও হয়েছে, কিন্তু একসঙ্গে বহু মানুষ আসায় সমস্যা হয়েছে। ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে চেক করো, তোমাদের অ্যাকাউন্টে সব ভুল আছে, অ্যাকাউন্ট বন্ধ। কিন্তু আমরা এখানে বেশ কিছু কাস্টমারকে চেক করে দেখেছি, ওদের অ্যাকাউন্ট নাম্বার সব ঠিক আছে, ওদের লক্ষীর ভান্ডার টাকা পায়নি, এটাই ওদের অ্যাকচুয়ালি মেন ইয়ে ছিল। এক হচ্ছে এখন ব্যাংকের স্টাফ কম, ঠিক আছে, আমাদের পরিষেবা হয় না, এটা ভুল কথা। এবার দেখা যাচ্ছে সেই লিমিটেড যে আমাদের যে এরিয়াটা রয়েছে আমরা সেইটুকু দিতে পারি। এবার অনেক সময় পাসবুক আপডেটের জন্য দেখা যাচ্ছে যে 500 জন বাইরে লাইন দিয়ে রয়েছে, এবার আমাদের তো একদিনে 500 জনকে দেওয়া সম্ভব না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।